ক্রেট অবমুক্ত করতে যাচ্ছি। কমন ক্রেট, বাংলা নাম কিউটে। এটা বিশোধন না, ভয়ঙ্কর বিষধর। এটা নিয়ে ভুলেও খেলা করার চেষ্টা করবেন না। দেখেন কিভাবে তাকায় আছে আমার দিকে। এটা খাদেমুল ভাই আমাদের ঠাকুরগাঁ জজকোর্ট থেকে ধরে নিয়ে আসছিলেন। আমাকে ফোন করেন সবুজ ভাই। সবুজ ভাই ফোন করে বলেন, রাহি একটা সাপ ধরা পড়ছে, এটা নিয়ে যা, ছাড়ার ব্যবস্থা কর। লোকজন মেরে ফেলবে, তার চেয়ে ভালো তুই নিয়ে যা, এটা ছাড়ার ব্যবস্থা। এটা সম্পর্কে যতই জানি ততই অবাক হই। এটা কামড়াইলে ব্যথা করে না, একটা মশা বা একটা পিঁপড়ার মতো সামান্য। এটার দাঁত তীক্ষ্ণ, মশার হুলের মতো। পাঁচটা কোবরা বা গোখরা সাপ কামড়াইলে যে বিষ বের হয় বা যেরকম ভয়ঙ্কর বিষ বের হয়, এটা একটাই যথেষ্ট। তো কয়েকদিন ধরে বেচারা টিকটিকি খেয়ে খেয়ে অবস্থা খারাপ। এখন তাকে এই বড় জঙ্গলে ছাড়া হচ্ছে। আশা করি অনেক ভালো থাকবে। আর এই ডোরা কাটার দাগগুলো এতই সুন্দর যে কেউ সাপ প্রেমীর প্রেমে পড়ে যেতে বাধ্য। ওকে, তাহলে আমরা এখন সরকে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করি। ও অপেক্ষা করতেছে কয়েকদিন ধরে আমাকে কবে মুক্ত করা। আমরা এবার ফেরার পথে, ক্রেট অবমুক্ত করে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আশা করছি সে ভালো থাকবে, দয়া করি সে ভালো থাকুক, ওর কামড়ে যেন কেউ না মরে। চাই না যে সাপটাকে আমরা বাঁচাইলাম, এই সাপের কামড়েই আবার একটা দুটো মানুষ, যার কারণে আমরা অনেক ঘন জঙ্গলে তাকে ছেড়ে আসলাম। আমার অ্যাসিস্ট্যান্ট সোহাগ বলছিল, ভাইয়া ওকে যদি বড় কোনো সাপ খেয়ে ফেলে তাহলে কি হবে। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে যে জঙ্গলে কে কাকে খাবে এটা কখনোই বলা যাবে না, এটা জঙ্গলের নিয়ম, একজন আরেকজনকে খেয়ে ফেলবে। ডারা সাপ ওর আশেপাশেও আসার চেষ্টা করবে না, এখানে ডারা সাপের উপদ্রব অনেক। ডারা সাপ ছাড়া আমার চোখে এখানে ধরা সাপ, ভেউটিয়া সাপ, এগুলো ছাড়া আর কিছু চোখে পড়েনি। আশা করি আমাদের ক্রেট এই কেউটে সাপ, ধরা সাপ আর ভেউটিয়া সাপ খেয়ে বিচার।